ওম গম গণপতে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের চ্যানেল ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে খুব সুন্দর একটি প্রসঙ্গ, যেটি এখানে অনুরোধ করা হয়েছিল মুর্শিদাবাদ থেকে সুমিতা ভট্টাচার্য। আপনি অনুরোধ করেছিলেন আপনার জন্য আজকে বিশেষ পর্ব, এবং এটা সার্বজনীন সমস্যা বা একটি উপায় বলতে পারেন, যে টিকটিকি, বাড়িতে টিকটিকি প্রচুর পরিমাণে হওয়া শুভ কি না, কালো পিঁপড়ে হওয়া শুভ না অশুভ কি ইঙ্গিত দেয়, সে সম্পর্কে আজকে আলোচনা করব। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। খুব গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব, প্রচুর শেয়ার করবেন। টিকটিকি বাড়িতে থাকা শুভ কি অশুভ, এটাকে তাড়াবেন কি না, তার সাথে পিঁপড়েও অবশ্যই বলবো যে দেখুন কোনো প্রাণী হত্যা করবেন না। অজ্ঞানত আমাদের দ্বারা যে প্রাণী হত্যা হয় তার জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত এবং যজ্ঞ করা উচিত। এই নিয়ে আমরা ভিডিও বানিয়েছি, একটু দেখে নেবেন প্রত্যেক দিন প্রত্যেক মানুষের কী করা উচিত সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। কেননা এই অজ্ঞানত যে আমরা দোষগুলো করছি তার জন্য আমাদের কিন্তু জবাবদিহি করতে হবে, আমাদেরকে প্রায়শ্চিত্ত করতে হবে মৃত্যু পরবর্তী সময়। তাই এই টিকটিকি মারবেন না। টিকটিকি বাড়িতে যদি প্রচুর ময়ূর পাখা ময়ূর পঙ্খ রাখেন টিকটিকি আসবে না। ময়ূর পঙ্খ রাখতে পারেন, এটা খুব শুভ প্রতিপন্ন হবে আপনার জন্য, তবে টিকটিকি অশুভ না। গরুর পুরাণ আপনারা জানেন, আমাদের যে পুরাণ আছে সেই পুরাণের অন্যতম একটি পুরাণ গরুর পুরাণ। তার তৃতীয় অংশে লেখা আছে, যারা জীবনে কোনোদিনও পূজা পাঠ করে না, যারা তীর্থ বা মন্দির দর্শন করে না, যারা সৎসঙ্গ বা প্রবচন শোনে না, যারা কোনোদিনও নাম জপ করে না, যারা ঘর ছেড়ে এক পাও বেরিয়ে তীর্থ করতে মন্দিরে যেতে সৎসঙ্গ করতে চায় না, অর্থাৎ ঘরের মধ্যেই চিপকে থাকে, তারা মৃত্যু অন্তে এই ঘরের প্রতি অতিরিক্ত মোহের জন্য ঘরে টিকটিকি বা ছিপকলি হিসেবে ছিপকে থাকে। এবং যদি আপনি দেখেন এই টিকটিকি, জানবেন আপনারই কেউ বংশধর, আপনারই কেউ বংশের, আপনারই কোনো বংশের কেউ। কিন্তু শাস্ত্রে কি বর্ণনা করা আছে জানেন, শরীরে যদি কোথাও টিকটিকি এসে পড়ে তাহলে সবস্ত্র স্নান করা উচিত তৎক্ষণাৎ, একটা বস্ত্রও না খুলে, যে বস্ত্র যা পড়া আছে সেই সমেত পুকুরে বা নদীতে স্নান করা উচিত। পুকুর নদী ধরুন সবার পক্ষে সম্ভব নয়, তাহলে পুরো শাওয়ার নিয়ে নিন বা একদম মাথা থেকে সবস্ত্র স্নান করে নিন, এবং 100 থেকে 1000 বার ওম নমঃ শিবায় জপ করা উচিত, এবং তেল বা ঘি আপনার সাধ্য মতন বা শ্যামা চাল দান করা উচিত। দেখুন শাস্ত্রে কি বর্ণনা করা আছে। কিন্তু আবার আরেক অর্থে টিকটিকিকে শুভ ধরা হচ্ছে এইভাবেই যে ঘরে থাকলে, দেখুন টিকটিকি তো কাউকে কামড়ে দেয় না, কিন্তু তার পটি বিষাক্ত, এটা ঠিক। আপনাকে সবসময় খাবার ঢাকা দিয়ে রাখা উচিত, এরও অনেক কারণ আছে। ঢাকা না দিলে আমরা বারবার বলি যে আমরা স্থূল চোখে দেখতে পাই মাত্র 10%, 90% অদেখা, এই 90%-এর মধ্যে অনেক কিছু থাকে, তাদেরও দৃষ্টি থাকে, তাদেরও সুপ্ত ইচ্ছা, সেগুলো প্রতিফলিত হয় আঢাকা খাবারে, আর সেই খাবার খেয়ে কেউ সুস্থ থাকতে পারে না, কেউ উন্নতি করতে পারে না। তাই খাবার যা কিছু হবে সব কিছু ঢেকে রাখবেন সঙ্গে সঙ্গে, এবং টিকটিকি বাড়িতে থাকা পূজা ঘরে থাকা খুবই শুভ, মা লক্ষ্মীর আগমন হয়। তাই অযথা ভয় পাবেন না, নিজে হাতে মারবেন না,
যদি মারা যায় আপনার হাতে, তাহলে তার সৎকার্য করা উচিত, কোথাও গর্ত খুঁড়ে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে তার সমাধি দেবেন। যদি আপনি ফ্ল্যাটে থাকেন, অন্তত একটি যদি দেখেন যে মৃত কোনো টিকটিকি আপনার ঘরে আপনি দেখতে পেলেন বা আপনার হাতেই মারা গেল, অনেক সময় জানলা দরজায় চিপকে যায়, টিপে মারা যায়, তখন আপনি ভগবানের কাছে মানে তার সৎকার্য করে, ক্ষমা চেয়ে সৎকার্য করে তারপরে স্নান করবেন। যদি দান করতে পারেন অবশ্যই দান করে দেবেন। এই গেল টিকটিকির কথা। পিঁপড়ের কথা জিজ্ঞাসা করেছিলেন, কালো পিঁপড়ে খুবই শুভ। এর আগেও আমরা ভিডিও বানিয়েছি লাল পিঁপড়ে অশুভ, কালো পিঁপড়ে শুভ, এবং কোন দিক থেকে দেখতে পেলে কি সংকেত সেগুলোও বলেছি। তবে জানবেন যে শ্রীহরির শুভ কৃপা, শ্রীহরির কৃপা আপনি লাভ করবেন যদি আপনার বাড়িতে এই কালো পিঁপড়ে থাকে, কালো পিঁপড়ে আসে। তবে একটা কথা জানবেন, যে বাড়িতে পিঁপড়েরা অভুক্ত থাকে সেই বাড়ি কোনোদিনও উন্নতি করতে পারে না। পিঁপড়েকে রোজ খাদ্য দেয় যারা, তারা উন্নতির চরম শিখরে উন্নীত হয়। যখন শ্রীবিষ্ণু প্রথম ধরিত্রীতে পা দিয়েছিলেন, মা লক্ষ্মী যখন রাগ করে চলে এসেছিলেন শ্রীবিষ্ণুর উপরে, তখন শ্রীবিষ্ণু পাগল পাড়া হয়ে যখন প্রথম ধরিত্রীতে পা দিয়েছিলেন, তখন তিরুমালা তিরুপতি আপনারা নাম জানেন, সেই পর্বতের উপর প্রথম পাটা দিয়েছিলেন, সেই পদচিহ্ন এখনও আছে। যদি সম্ভব হয় কোনোদিনও যাবেন, সেই পদচিহ্ন দেখে আসবেন শ্রীবিষ্ণুর, আমাদের পরম পিতার পদচিহ্ন দেখে আসবেন। এবং কোথায় আশ্রয় নিয়েছিলেন জানেন? কালো পিঁপড়েদের ঢিপির মধ্যে তিনি ধ্যানস্থ হয়েছিলেন, তাই কালো পিঁপড়েদেরকে শুভ মানা হয়। কালো পিঁপড়ে আপনাকে সৌভাগ্যের অধিকারী বা অধিকারিণী করে দেবে যদি আপনার বাড়িতে দেখতে পান। আর যদি দেখেন যে তারা দল বেঁধে যাচ্ছে, খুবই শুভ, তাই অযথা ভয় পাবেন না। খাবার আপনাকে একটুখানি, তবে এরা সুড়সুড়ি পিঁপড়ে বলা হয়, কালো পিঁপড়ে কামড়ায় না, দেখবেন ছোটো ছোটোগুলো, লালগুলো কামড়ে দেয়, ছোটোগুলো কামড়ায় না, সুড়সুড়ি পিঁপড়ে বলা হয়। তবে আবার কালো পিঁপড়ে আবার আছে যে রক্ত বের করে দেয়। একটুখানি আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আর যদি বাচ্চা থাকে কারো বাড়িতে, যদি এরা মোটা মোটা বড় বড় ডোরা পিঁপড়ে বলে মনে হয় সেগুলোকে, যদি থাকে তাহলে কি করবেন, কামড়ে দিলে বাচ্চাদের তো রক্তপাত হবে, সেই জন্য আপনাকে কি করতে হবে, এক্সট্রা পরিষ্কার পরিচ্ছন্নর দিকে নজর দিতে হবে। ফিনাইল দিয়ে পরিষ্কার করবেন, লেবুর জল দিয়ে পরিষ্কার করবেন। আর যদি খুব উপদ্রব হয় তাহলে আপনি একটু ভিনিগার ছড়িয়ে দিতে পারেন, বা আপনি খাবার সোডা ছড়িয়ে দিতে পারেন, কিন্তু প্রাণী হত্যা করবেন না, এটা মাথায় রাখবেন। কেননা সব কিছুরই জবাবদিহি কিন্তু আমাদেরকে করতে হবে। আপনাদের নিশ্চয়ই আজকের ভিডিও ভালো লাগবে। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।